ওয়েলকাম টু মাই চ্যানেল এই ভিডিওতে আমরা বিশ্বের এবং বাংলাদেশের উল্লেখযোগ্য দ্বীপ ঐতিহ্যবাহী স্থান চওয়ার ভ্যালি জিআই পণ্য রামসার সাইড জলপ্রভাত ঝর্ণা এবং উল্লেখযোগ্য বিপ্লব সম্পর্কে জানব বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ হল সেরা দ্বীপ সেরা আর নাম হল দক্ষিণ তালপট্টি দ্বীপ এটি হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের মৃত প্রায় বয় হল যশোর ও কুষ্টিয়া অঞ্চল অপরিপক্ষ দ্বীপ হল মেঘনা নদীর মোহনায় অবস্থিত সোনাদিয়া দ্বীপ হলো বঙ্গোপসাগরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় বাংলাদেশকে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হল ভোলা বাংলাদেশের একমাত্র পোবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন একমাত্র পাহাড়ি দ্বীপ হলো মহেশখালী কুতুবদিয়া দ্বীপ বা বাংলাদেশের বাতিঘর কুতুবদিয়া অবস্থিত কক্সবাজার নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত মনপুরা দ্বীপ হল ভোলায় অবস্থিত ইউনেস্কো দ্বারা স্বীকৃত বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান ও কালচারের মধ্যে রয়েছে গম্বুজ মসজিদের অবস্থান হলো বাগেরাট এটি উনিশশো সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায় সোমপুর বা পাহাড়পুর বৌদ্ধবিহার বিহার জেলায় অবস্থিত এটিও উনিশশো সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায় ন্যাচারাল হেরিটেজ হল একটি সুন্দরবন উনিশশো সালে সাতশো আটানব্বইতম বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় কালচারাল হ্যারিটেজের মধ্যে চারটি রয়েছে তার মধ্যে বাউল গান সালে জামদানি শাড়ি দুই সালে মঙ্গল শোভাযাত্রা দুই সালে এবং শীতল পাটি দুই সালে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পায় ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজের মধ্যে রয়েছে একটি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ যা ওয়ার্ল্ড মেমোরি রেজিস্টারের অন্তর্ভুক্ত হয় তিরিশে অক্টোবর দুই সালে বাংলাদেশের বিখ্যাত চরের মধ্যে রয়েছে চর মানিক চর জব্বর চর নিউটন চর কুকড়ি মুকড়ি চর নিজাম চর জংলি চর মনপুরা চর ফ্যাশান এই সবগুলোই ভোলা জেলায় অবস্থিত মহুরির চর এটি হলো ফেনী জেলায় অবস্থিত চর সিরিজনী চর সাহাবানী নোয়াখালীতে অবস্থিত চর আলেকজান্ডার চর গজারিয়া লক্ষ্মীপুর জেলায় অবস্থিত উড়ির চল চট্টগ্রাম জেলায় অবস্থিত নির্মল চল রাজশাহী জেলায় অবস্থিত দুবলার চল সুন্দরবনে অবস্থিত এর অপর নাম হল জাফর পয়েন্ট ভ্যালি বা উপত্যকা বলতে আমরা কি বুঝি দুই পাহাড়ের মধ্যবর্তী প্রশস্ত অসমতল ঢালু ক্ষেত্রকে আমরা ভ্যালি বা উপত্যকা বলে এখানে বলিশিয়া ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত সাঙ্গু ভ্যালি চট্টগ্রামে অবস্থিত মাইনমুখী ভ্যালি রাঙ্গামাটিতে অবস্থিত ভেঙ্গি ভ্যালি রাঙ্গামাটিতে অবস্থিত নাপিতখালী ভ্যালি কক্সবাজার অবস্থিত এর মধ্যে হল সবচেয়ে বলিশিয়া ভ্যালিটা অনেক গুরুত্বপূর্ণ এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি আস জি আইয়ের পূর্ণরূপ হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান হলো উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বাংলাদেশে জিআই পণ্য হল আটটি তার মধ্যে উল্লেখযোগ্য চারটি হলো জামদানি স্বীকৃতি পায় সতেরোই নভেম্বর দুই সালে ইলিশ ছয়ই আগস্ট দুই সালে কিরসা পতিয়াম সাতাশেই জানুয়ারি দুই হাজার উনিশ সালে মজলিন কাপড় আঠাশেই ডিসেম্বর দুই হাজার বিশ সালে স্বীকৃতি পায় বাংলাদেশের রামসার সাইট প্রধানত দুটি এক হলো সুন্দরবন উনিশশো বিরানব্বই সালে পাঁচশো ষাটতম হিসেবে স্বীকৃতি লাভ করে টাঙ্গোয়ার হাওর দুই হাজার সালে এক হাজার একত্রিশতম হিসেবে এটি রামসার সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে হাকালুকি হাওর প্রস্তাবিত রয়েছে এটিও বর্তমানে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে জলপ্রভাত জলপ্রপাত বড়লেক জলপ্রভাত বড় লেক ঝর্ণা রাঙামাটিতে অবস্থিত সুপ্তধারা ঝর্ণা সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত রিজুক ঝর্ণা বান্দরবনে অবস্থিত হিমছড়ি ঝর্ণা কক্সবাজারে অবস্থিত হাম হাম জলপ্রপাত কমলগঞ্জ মৌলভীবাজার অবস্থিত রিসাং ঝর্ণা খাগড়াছড়িতে অবস্থিত শৈলপ্রভাত ঝর্ণা মিলনছড়ি বান্দরবনে অবস্থিত রাইখং ঝর্ণা রাঙামাটিতে অবস্থিত শীতল পাত্রীর ঝর্ণা বা হিমছড়ি কক্সবাজারে অবস্থিত উষ্ণ পানির ঝর্ণা সীতাকুণ্ড কক্স চট্টগ্রামে অবস্থিত উল্লেখযোগ্য বিপ্লবের মধ্যে রয়েছে রুশ বিপ্লব উনিশশো সালে রাশিয়ায় ঘটেছিল ফরাসি বিপ্লব সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই ফ্রান্সে ঘটেছিল রেনেসা চোদ্দশো থেকে সতেরো ইতালিতে ঘটেছিল ইসলামী বিপ্লব উনিশশো সালে ইরানে ঘটেছিল আরব বসন্ত দুই সালে টিউনেশিয়ায় ঘটেছিল কমিউনিস্ট বিপ্লব উনিশশো সালে চীনে ঘটেছিল আমেরিকান বিপ্লব হয়েছিল সতেরোশো সালে যুক্তরাষ্ট্রে সাংস্কৃতিক বিপ্লব উনিশশো থেকে উনিশশো ছিয়াত্তর চীনে দশ বছর এই বিপ্লব ঘটেছিল ভেলভেন্ট এবং জেন্টেল বিপ্লব উনিশশো সালে চেকো স্লোভাকিয়ায় ঘটেছিল অরেঞ্জ বিপ্লব দুই সালে ইউক্রেনে ঘটেছিল টিউলিপ বিপ্লব দুই হাজার পাঁচ সালে কির্গিজানে ঘটেছিল জেসমিন বিপ্লব দুই হাজার এগারো সালে তিউনেশিয়ায় ঘটেছিল বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি উপকারে আসে তাহলে দয়া করে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ